কাতারে বাংলাদেশের জনবহুল এলাকা ফিরোজ আব্দুল আজিজে একটি রেস্টুরেন্টে ফেনী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আমিন ব্যাপারে জানান, সংগঠনের সভাপতি শহীদুল্লাহ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন ও এস এম ফরিদুল হক সহ অন্যান্যরা। তৌহিদুল ইসলাম রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোকাররম আলী চৌধুরী। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। অনুষ্ঠানে আহ্বায়ক দিদারুল আলম আরজু, মেজবাউদ্দিন রনি, এনামুল হক আলম। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও জেলা ভিত্তিক বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।